हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब टू अमर हिशल बैसंगीता एंड हिट द बेल आइकन। आज के एक निरामिष रेसिपी दिए আপনাদের কাছে এলাম। রেসিপিটা হচ্ছে ইচোড়ের ডালনা। এটা করতে আমার লাগবে, প্রথমেই লাগবে মেইন ইনগ্রেডিয়েন্টস ইচোড়, আলু। একটা পেস্ট তৈরি হবে, সেটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা। শুকনোর মধ্যে মশলার মধ্যে লাগবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি, ঘি, তেল, গরম মশলা, হিং। পেস্টটা আমার রেডি হয়ে গেল। এবার আমরা মূল রান্নায় চলে আসি। প্রথমে আমি তেলটা দিলাম, সাদা তেল। এর সাথে কিছুটা ঘি অ্যাড করলাম। আমি কিছুক্ষণের জন্য তেলের সাথে গলে যেতে দেবো। এরপর এক এক করে অ্যাড করব গোটা গরম মশলা। এরপর আমরা দিয়ে দেবো আলু কষা। আলুগুলো আমি আলাদা করে কিছু ভেজে নিই। এবার আমি ফোরনের সাথে আলুটাকে ফ্রাই করব। একটু লবণ দিয়ে দেবো। আমাদের আলুগুলো সব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে বাটা মশলাটা সাথে আমি কষে নেব। এবার আমরা দেখব তেলটা ছেড়ে আসছে কিনা। আর একটুখানি আমার মশলাটা হবে। গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি মিডিয়ামে করে দেবো। এবার এর সাথে এবার আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। পেস্টের জল একটু জল দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে কষতে থাকবো। এবার একটু আঁচটা আমি একটু বাড়িয়ে দেবো। মিডিয়াম লোতে আমি পুরোটা কষলাম। এবার আমি আঁচটা বাড়িয়ে এই জলটাকে একটু মেরে নেব। এবার আমি একে একে
কাঁঠাল গুলো বা ইঁচড় গুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখনকার ইঁচড় দিয়ে বানাচ্ছি যেটা একটু পাকা দিকে গেছে, আপনারা চাইলে কাঁচা আটা দিয়েও করতে পারেন, এরকমই টেস্টটা আসবে। কিন্তু এই সময়কার এই ইঁচড়টার এটা বানালে খুব সুন্দর একটা টেস্ট আসে। কিছু ফুটের জন্য আমি এটা ফুটে দেব ঢাকা দিয়ে, আর একবার 5 মিনিট পর আমরা ঢাকাটা খুললাম। এর মধ্যে একটু হিং দেব, একটু গরম মশলার গুঁড়ো ছড়াবো। খুব একটা জল দেবার আমার দরকার নেই, একটু গ্রেভি রাখার মতন যেটুকু জলের দরকার সেটুকুই আমি এর মধ্যে দেবো। এবার আমি আঁচটাকে ফুল ফ্লেমে করে দেবো, দিয়ে আবার এটাকে আমি ফুটে দেবো। এবার ঢাকনাটা খুলে 2 মিনিট পর এটা ফুল ফ্লেমে এটা ফুটে দেবো। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এবার এর মধ্যে আমি দেব ঘি। আপনারা যে যেরকম দরাজ হাতেও ঘি দিতে পারেন। একটু গরম মশলা ছড়িয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট।